বন্ধুরা, এই চ্যানেলে বাংলাদেশের সকল প্রকার জব সার্কুলার রিলেটেড তথ্য দেওয়া হয়। তো আপনি যদি বাংলাদেশের একজন চাকরি প্রার্থী থাকেন, তাহলে এই ভিডিও নিচে সাবস্ক্রাইব লিখে একটা লাল বাটন পাবেন, ওইখানে চেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল ঘন্টাটি ওপেন করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, আপনাদের মাঝে এখন যে সার্কুলার নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশন কার্যালয় কর অঞ্চল রংপুর, তো এখানে অফিসিয়াল ওয়েবসাইট সহ ইমেইল দেওয়া আছে। তো বন্ধুরা, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 8/11/2018 তারিখে। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনারা কীভাবে আবেদন করবেন সকল প্রকার বিস্তারিত কি ধারণা পাবেন। তো এখানে কর্মী নম্বর, পদের নাম ও গ্রেড, বেতন স্কেল দেওয়া আছে, শূন্য পদের সংখ্যা দেওয়া আছে, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে। যে সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেগুলোর এখানে নাম দেওয়া আছে। তো এখানে 1 নম্বর আছে প্রধান সহকারী, গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা। তো এখানে পদ সংখ্যা 10টি। এখানে শিক্ষাগত যোগ্যতা, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারবেন। তো কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। তো এখানে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার লোক আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বর আছে উচ্চমান সহকারী, গ্রেড 14, এখানে বেতন 10,200 থেকে 24,680 টাকা, পদ সংখ্যা 4টি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে। এখানে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার লোক আপনারা আবেদন করতে পারবেন। 3 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে 24,680 টাকা, এখানে পদ সংখ্যা 9টি। তখন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে। তখন শর্ট হ্যান্ডে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি যথাক্রমে 45 ও 70 শব্দ হতে হবে। তো কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 25 ও 30 শব্দ থাকতে হবে। এখানে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার লোক আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 5টি, কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। তো কম্পিউটার টাইপে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি 20 ও 20 শব্দ থাকতে হবে। এখানে রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার লোক আপনারা আবেদন করতে পারবেন। 5 নম্বর আছে গাড়ি চালক, এখানে গ্রেড 16, এখানে টাকা বা বেতন 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। হালকা ভারী যান চলাচল বৈধ লাইসেন্স থাকতে হবে। এখানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার লোক আপনারা আবেদন করতে পারবেন। 6 নম্বর আছে নোটিশ সার্ভার, বেতন 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 5টি, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার লোক আপনারা আবেদন করতে পারবেন। 7 নম্বর আছে অফিস সহায়ক, এখানে বেতন 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 8টি, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। তখন রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও জেলার লোক আপনারা আবেদন করতে পারবেন। 8 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, বেতন 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 2টি, কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার লোক আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আবেদন করার জন্য কিছু শর্তগুলি দেওয়া আছে, শর্তগুলো দেখে আপনারা আবেদন করবেন। তো এখানে 10/12/2018 খ্রিস্টাব্দ তারিখে সাধারণ প্রার্থী এবং নৃগোষ্ঠী প্রার্থীর কোটার ক্ষেত্রে বয়সীমা 18 থেকে 30 বছরের ভিতর হবে এবং প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধার ক্ষেত্রে 18 থেকে 32 বছর শিথিলযোগ্য। তো সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। সকল প্রার্থীকে অনলাইনে এখানে tzr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আগামী 10/12/2018 খ্রিস্টাব্দ তারিখে বিকাল বা রাত এখানে 11:59 বা ঘটিকার মধ্যে আবেদন করতে হবে। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ পরবর্তী
72 ঘন্টার মধ্যে SMS করে আবেদন ফি জমা দিলে তা প্রত্যাহার করা যাবে না। তো অনলাইনে আবেদনপত্র প্রার্থীর তার সদ্য তোলা রঙিন ছবি, দৈর্ঘ্য 300x300 পিক্সেল, ফিক্স সাইজ ম্যাক্সিমাম 100 কিলোবাইটের ভিতরে হতে হবে, আর সাক্ষ্য দৈর্ঘ্য 300x80 পিক্সেল, এখানে 60 কিলোবাইটের ভিতরে হতে হবে। যেহেতু অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তীকালে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন। পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিত হবেন। তো এখানে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এখানে SMS-এর মাধ্যমে কীভাবে আপনারা পরীক্ষার ফি জমা দেবেন সে সংক্রান্ত এখানে। তো SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান, অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনার মতো ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবিসহ অ্যাপ্লিকেশন ফিও দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিটকারী প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরকৃত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিয়মিত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে 2টি SMS করে পরীক্ষার ফি অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। 1 থেকে 5 নম্বর ক্রমিক পদের জন্য 100 টাকা এবং 6 থেকে 8 নম্বর ক্রমিক পদের জন্য 50 টাকা জমা করতে হবে। বিষয়ভাবে উল্লেখ্য, আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো কীভাবে আপনারা SMS মাধ্যমে আবেদনপত্রটি করবেন বা SMS মাধ্যমে কীভাবে টাকা দেবেন, এভাবে যে প্রথম SMS বড় হাতে TAXR স্পেস ইউজার আইডি সেন্ড করবেন 16 3 2 নাম্বারে, এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে। তো পরবর্তী আবার রিপ্লে দেবেন, তো রিপ্লে দিলে দ্বিতীয় SMS TAXR স্পেস ES স্পেস পিন নম্বর আসবে, পিন নম্বর দেবেন, সেন্ড করবেন 16 3 2 নাম্বারে। তো এখানে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে টাকাটি প্রেরণ করতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো এরকম নিত্য নতুন জব সার্কুলার পেতে হলে আমাদের সাথে কানেক্ট থাকতে হবে। আমাদের সাথে কানেক্ট থাকার জন্য এই ভিডিও নিয়ে সাবস্ক্রাইব লিখে একটি লাল বাটন পাবেন, ওইখানে সেপে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল ঘন্টাটি ক্লিক করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট জব সার্কুলার নিয়ে।